আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আমাদের নতুন শেডের কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ। আজকে আজকে না গতকালকে শুরু করছি। আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ, যে কারণে গতকালকে দেখাইতে পারিনি আপনাদেরকে। আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি। আসেন, তো এটা হচ্ছে আমাদের নতুন শেড আর কি। আর এটা একটু ছোটো করে দেওয়া হয়েছে, কারণ এই জায়গায় জায়গা কম। এই পাশে ওই যে বেলগাছ আছে, বেলগাছে ঠেকে যায়। আর ওই পাশে হচ্ছে রাস্তা, এটা ওই মানে বেড়া রয়েছে, রয়েছে রাস্তা, যে কারণে ছোটো করে দেওয়া হয়েছে। আর আমার এই পাশের যে এই শেডটা আছে, এই শেডে হচ্ছে আমরা 10টা গরু রাখতে পারি। এখানে 10টা গরু থাকে, ওই শেডটাতে 4টা গরু থাকে, বড় 4টা গরু। আর এইখানে আমি 4টা ষাঁড় বাছুর রাখার জন্য এই জায়গাটা মূলত করতেছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তারা তো অন্তত এটা জানেন যে এখানে একটা ঘর ছিল আর কি, যেখানে আমি গরু রাখতাম। তো ওই ঘরটা ষাঁড় বাছুরগুলো বড় হয়ে যাওয়ার কারণে ওরা হচ্ছে মানে থাকতে চায় না ভিতরে, ভিতরে বাঁশের খুঁটি দেওয়া ছিল ওগুলো ভেঙে ফেলছে। তো আমি ইমিডিয়েটলি এটাকে করার ট্রাই করতেছি আর কি, যে যত দ্রুত পারি এটা করে ফেলবো আর কি। তো ভিডিও আমি দিতে পারি নাই, কারণ হচ্ছে যে আমি অসুস্থ ছিলাম এই কারণে। আর এখানে এখনও কাজ পুরোপুরি উন্নয়ন হয় নাই, যেহেতু একদিন কাজ করছে আর আজকে দ্বিতীয় দিন। তো এই যে মানে যে গড়া আর কি, যেটা বলি আমরা হাউস, হাউস এখনও বানায় নাই। এটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো বাকিটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমাদের এইটা মূলত হচ্ছে যে ই টাইপের এক এক চালা চাই টাইপের আর কি। আমরা এক চালা দিব, আমি দেখাইতেছি দিদিগুলো। কত ওজন রে, এগুলো হচ্ছে ক্লাম। এগুলার এক একটা আমি খুলে দেখাই, কাটার আছে কিছু। এগুলো হচ্ছে ক্লাম। আমরা এই ঘর তো দিছি হচ্ছে 4 চালা করে আর কি, মানে টিনের চাল চারদিকে দেওয়া। আর এইগুলো দিব হচ্ছে ওরকম এক চালা টাইপের আর কি, মানে এই যে যেমন এক চালা টাইপের দেওয়া না এরকম, কারণ গরুর ঘর তো এক চালা দিলেই হয়, 4 চালা দেওয়া লাগে না। তো ওইটা দিছি, মানে একটা বড় ঘর, এই জন্য 4 চালা দেওয়া হয়েছে। এই ক্লামগুলো এই যে এখান থেকে বসাই দেবে, এই জায়গা দিয়ে বসাই দেবে। এরপরে এইটার সাথে খুঁটি উঠবে আর কি, খুঁটি উঠার সাথে সাথে উপরে দেবো চাল। তো এখন তো আপনারা বুঝবেন না, এটা কমপ্লিট হওয়ার পরে মোটামুটি আমি আপনাদেরকে দেখাইলে তখন বুঝবেন, যেহেতু কাজ শুরু হয়েছে একদিন আগে ওরা শুরু করছে আর কি। গতকালকে আসছিল, গতকালকে করছে আর আজকে দুপুরে করছে, এখন মনে হয় খাইতে গেছে আর কি, যতটুকু করা হয়েছে। তো মূলত হচ্ছে যে আমি আমার এই ঘরে এইখানে হচ্ছে ষাঁড় বাছুর রাখবো, মানে ষাঁড় গরু রাখবো এই জন্য, কারণ এই গাভীর সাথে আমরা তো যেহেতু ষাঁড় পালি না, গাভীর সাথে ষাঁড় পালা যায় না, সমস্যা হয়। এগুলো যারা গরু পালেন তারা বুঝবেন যে গাভীর সাথে ষাঁড় রাখা যায় না, প্রবলেম হয় আর কি। আর এই জন্য হচ্ছে আমরা এই জায়গাটা তৈরি করতেছি শুধু ষাঁড় বাছুর রাখার জন্য, ষাঁড় গরু। আর আমার পক্ষে ভাই এত গরু পালা আসলে সম্ভব না, এখানে 10টা, এখানে 4টা, আর এখানে 4টা, এর 18-19টা গরু হয়ে যায়। তো আমি যতটুকু পারি ততটুকু মানে করবো আর কি। আর 18-19টা গরু তো বোঝেনি, প্রায় 30-35 লাখ টাকার সম্ভব। তো মানে আমার যা আছে এনাফ, আমি অনেক গাদাগাদি করে এটার মধ্যে রাখছি, কারণ জায়গা আমার এমনি নাই। আর হচ্ছে যে আপনার আগামী মাসে হচ্ছে আমার গরুতে আরও 3টা গরুতে বাচ্চা দিবে, আগামী মাসে না, 2 মাসের মধ্যে আর কি, আগামী 2 মাসের মধ্যে। তো তখন আমার এমনি জায়গা নেই। এই জায়গাগুলোতে কিন্তু গরু ছিল, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা দেখছেন যে এই জায়গায় গরু ছিল। ওই গরুগুলোর আমরা এখানে গাদাগাদি করে রাখছি আর কি, এখানে গরু ছিল, তো ওরা তো আসেই। এটা কমপ্লিট হওয়ার পরে ওদেরকে এখানে নিয়ে আসা হবে। আবার এরপরে হচ্ছে আপনার ওই যে বাচ্চাগুলো দিবে ওইগুলোর তখন রাখবো কোথায়। তো যে কারণে আর কি আগে ভাগে প্রস্তুতি নেওয়া আর কি, কারণ এটা গরুর যে বিষয়টা আগে প্রস্তুতি না নিলে পরে বিপদে পড়বো আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের থেকে দোয়া নেওয়া। আপনারা একটু দোয়া করবেন যাতে আল্লাহ রহমত আমি কাজটা মানে ভালোভাবে সম্পন্ন করতে পারি। আর আপনারা যেহেতু আমার একটা পরিবার, আমার একটা খুশির সংবাদ বা আমি কোনো কিছু একটা তৈরি করতেছি, এটা আমি আপনাদেরকে জানানোটা মানে নিজের দায়িত্ববোধ মনে করতেছি আর কি। তো এই কারণে জানাইলাম। তো সবাই দোয়া করবেন আর কি। আসসালামু আলাইকুম।